একজন পুলিশের লাশ কবরে নাম ছিল না। কিন্তু কেন, ঘটনাটি জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। একবার এক এলাকায় একজন পুলিশ অফিসার ইন্তেকাল করেন। অতপর মানুষজন তাকে খুব সুন্দরভাবে গোসল করিয়ে কাফনের কাপড় পরায়। অতপর যখন তাকে জানাজার নামাজ পড়িয়ে যখন তাকে কবরস্থানে নিয়ে কবরস্থ করা হবে, তখন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যখন মৃত ব্যক্তিকে কবরস্থানে শায়িত করা হবে, ঠিক তার আগেই কবরটি হঠাৎ করে একদিকে বেঁকে যায়। প্রথমত মানুষজন যারা সেই পুলিশ অফিসারের কবর খুঁড়েছিল তাদেরকে দোষারোপ করে। পরবর্তীতে যখন আবার নতুন করে একটি কবর খোঁড়া হয়, তখন পূর্বের ন্যায় সেই কবরটি আবার বেঁকে যায়, এবং সেই কবরটি এমনভাবে বেঁকে যায় যেখানে কোনো লাশকে দাফন করা সম্ভব নয়। অতপর যখন এমনভাবে তিনটে কবর খোঁড়া হয়, তখন ঠিক একই ঘটনা তাদের সাথে ঘটে যায়। যখন পঞ্চমত কবরটি খোঁড়া হয়, তখন তারা সেই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকে। অতপর যখন পঞ্চম কবরটি খোঁড়া হয়ে যায়, তখন সেটাও পূর্বের ন্যায় বেঁকে যায়। তারপর মানুষজন সেই কবরেই তাকে কবরস্থ করার মনস্থ করে, এবং সিদ্ধান্ত অনুযায়ী সেই পুলিশ অফিসারকে সেভাবেই অনেক কষ্ট করে সেই কবরে দাফন করা হয়। এলাকার মানুষজন যখন পুলিশকে সমাধিস্থ করে চলে আসে, তখন তারা আশ্চর্য হয়ে এটাই চিন্তা করতে থাকে যে এই মৃত ব্যক্তি এমন কি পাপ কাজ করেছে যার কারণে এই হতভাগাকে কোনো কবর গ্রহণ করছে না। অতপর যখন মানুষজন তার পরিবারের নিকটে গিয়ে মৃত ব্যক্তির সমস্ত ঘটনা শোনায়, তখন তার পরিবার তাদেরকে বলে, মূলত এই পুলিশ অফিসার একজন সৎ পুলিশ অফিসার ছিল না। মূলত সে ঘুষের মাধ্যমে নিজের কাজ সমাধা করত, এবং সারাটা জীবন ঘুষের টাকা দিয়েই সে তার জীবনকে পরিচালিত করেছে, আর সেই কারণেই আজ তার এই অবস্থা আপনারা দেখতে পেয়েছেন। কবরের আজাব যে সত্য, সেই ব্যাপারে আমরা অনেক ঘটনা শুনেছি, এবং হাদিস থেকেও অনেক ধরনের আজাব আমরা পড়েছি। এছাড়াও অনেক বুজুর্গ ব্যক্তিদের মুখ থেকে শুনেছি বিভিন্ন ধরনের পাপের ভিন্নতর আজাব বা শাস্তি হয়। কখনো কখনো আল্লাহতালা মানুষের সামনে কবরের আজাবকে দৃশ্যমান করে দেন, কারণ যাতে করে আমরা তৌবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারি। এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সমাজ পরিচালনা করার কাজে নিয়োজিত থাকে, কিয়ামতের দিন আল্লাহতালা তাদেরকে কবর থেকে এমনভাবে উঠাবেন যে তাদের এক হাত তাদের গর্দানের সাথে বাঁধা অবস্থায় থাকবে। অতপর তার ব্যাপারে এটা খতিয়ে দেখা হবে যে সেই ব্যক্তি এই সব কার্য পরিচালনা করার সময় কোনো প্রকার ঘুষ গ্রহণ করেছিল কি না। যদি সে ঘুষ গ্রহণ করে থাকে, তাহলে তাকে 500 বছরের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আর যদি সে ঘুষ গ্রহণ না করে থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং আসুন, যদি আমরা এসব পাপ কাজের সাথে জড়িত থাকি, তাহলে ছেড়ে দিয়ে আল্লাহর নিকট একাগ্র চিত্তে তৌবা করি, এবং আল্লাহ তালার বর্ণিত সঠিক পথে ফিরে আসি। আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের নিকৃষ্ট ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।